हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। तो आमी दीपिकार किचेने ब्लॉग करा शेष करे सोजा गेछिलाम घुगनिर दोकाने। आर एटा एमनि सेमनि घुगनि ना, मटन घुगनि। आर ई मटन घुगनिर दोकानटा एडबीर अटो स्टैंडेर ठीक पाशेई। आर तोमरा जारा दीपिकार किचेनेर ब्लॉगटा एखोनो देखोनि, एई भिडियोटा शेष होले जे लिंकटा पाबे सेटा क्लिक करले तोमरा ओई भिडियोटा देखते पाबे। तो आमी एखाने मटन घुगनि निते चले एसेछि। आर आमी एटा एखाने खाबो ना, आमी बाड़िते निये गिये खाबो। तो कारण माओ घुगनी खेते खूब पसंद करे। और एखाने घुगनी 20 টাকা, 30 টাকা আর 60 টাকায় পাওয়া যায়। আর আমি 30 টাকারটা নিয়ে নিলাম, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। আর এটা মেনলি নেওয়া মার জন্য, কারণ মা ঘুগনি খেতে খুব পছন্দ করে আর মাটন খেতেও পছন্দ করে। আর যেখানে মাটন ঘুগনি দুটো একসাথে সেখানে আরোই বেশি পছন্দ করবে, তো আমি সেই জন্য নিয়ে নিলাম। আর এখানে শুধু ঘুগনি না, ডিম সিদ্ধও পাওয়া যায়। আর এখানে ডিম সিদ্ধ ঘুগনির উপরে কেটেও দেওয়া হয় এইভাবে। আর এখানে এই ডিম দিয়ে ঘুগনি দেওয়ার জন্য আলাদা প্রাইস তো আছেই, তো তোমরা সেগুলো একটু দেখে নিও। আর তোমরা এখানে এসে ট্রাইও করতে পারো, 20 টাকারও প্লেট আছে, তো তোমরা সেটা ট্রাই করতেই পারো। আর দাদার হাতের স্পিড খুবই বেশি দেখতে পাচ্ছ। এটা আমি নিয়ে বাড়িতে চলে আসলাম, এসে মাকে দিতেই মা তাড়াতাড়ি করে খুলে খেয়ে দেখলো যে মাটনের নাকি কোনো গন্ধই নেই, আর মাটন কিমাও নাকি মুখে পাওয়া যাচ্ছে না। তো আমিও একটু ট্রাই করলাম, তো আমিও সেরকম কিছু পেলাম না। মানে মাটন ঘুগনির নামে যতটা ফেমাস ততটা আমি খুশি হইনি, যদিও দামটা কম 30 টাকায়। তবে তাও 30 টাকায় তো মানে সেইভাবে তো মাটন ঘুগনি যেহেতু দিচ্ছ, সেখানে মাটনের গন্ধটাও তো অ্যাটলিস্ট থাকবে, তো সেটা তো ছিল না। তো আমি ওটা রেখে দিয়েছিলাম, আমি পরের দিন বাসি খেয়ে দেখলাম। তো বাসি খেয়ে দেখতে তখন আমার একটু একটু ভালো লাগলো, বাসি ঘুগনি বেশ ভালোই লাগলো বাসি ঘুগনি খেতে। তবে মাংস বা মাটন কিমা টাইপের কোনো কিছুই মুখে পড়েনি। তোমরা একবার এখানে গিয়ে ট্রাই করে দেখতে পারো, কিন্তু দাম তো খুব একটা বেশি না, 20 টাকাতেও পাওয়া যায়। তোমরা এখানে এসে খেয়ে দেখতে পারো। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম, পরে ভিডিও আসছে একটা নতুন জায়গায়, মানে নতুন ক্যাফেতে গেছিলাম, তো সেই ভিডিওটা এর পরে আসছে, সঙ্গে থেকো। বাই।